আজ আমি সকল বন্ধুদের জানাই হ্যাপি ম্যারি ক্রিসমাস। চলো, আজকে আমি বানাচ্ছি ড্রাই ফ্রুট মিল্ক কেক। তার জন্য আমি একটি মিক্সিং বাউলসে নিয়ে নিচ্ছি এক এক করে তিনটি ডিম। আর ডিমগুলো যখন ভেঙে আমি মিক্সিং বাউলসে দিচ্ছি, তারপরে ইয়েলো অংশটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে আমার মিক্সড করতে হবে, যাতে ফোমের মতো হয়ে যায়। এবার রেখে দিচ্ছি স্ট্রেনার। স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো রকম কিছু না থাকে। এবার দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 স্পুন। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি। চিনি আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, আর ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেওয়ার পরে ভালো করে এটা আমার মিশ্রণটা করতে হবে, ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার অপর দিকে যে ডিমের কুসুমগুলো ছিল তিনটে কুসুমকে আমি হুইস্কার দিয়ে ভালো করে একদম ফেটিয়ে নেব। এই ডিম আমরা কিন্তু ময়দার সাথে একসাথেও ফাটাতে পারি, কিন্তু আলাদা করে এভাবে ফাটিয়ে নিলে কেকটা কিন্তু খুব অসাধারণ স্পঞ্জি হয়, আর খেতেও খুব টেস্ট হয়। এবার আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমের ইয়েলো অংশটা। এবার ইয়েলো অংশটার সাথে যে আমি আগে হোয়াইট অংশটার মিশ্রণটা একসাথে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে। দেখো ব্যাটারটা কি স্মুথ হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করতে হবে। কেকের নিয়মই আছে, এক একটা স্টেজে এক একটা জিনিস দিচ্ছি আর ভালো করে মিক্সড করে নিচ্ছি, তাতে কিন্তু কেকটা খুব ফ্লপি হয়। কেকের ব্যাটার যত আমরা ফাটাবো তত কিন্তু কেকটা খুব সুন্দর করে ফুলে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ। কারণ আমি বানাচ্ছি মিল্ক ড্রাই ফ্রুট কেক, কাজে এখানে মিল্কের পরিমাণটা ওইভাবে দিতে হবে যাতে কেকটা খুব সফটি হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন অরেঞ্জ এসেন্স। তোমরা অরেঞ্জ এসেন্সের জায়গায় ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ড্রাই ফ্রুট। এখানে দেখো কাজু আছে, কিশমিশ আছে, অ্যালমন্ড আছে, আমি সব একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি এই ড্রাই ফ্রুটটা কেকের মিশ্রণের সাথে মিক্সড করে দিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। এবার সম্পূর্ণ ভালো করে ফাইনাল মিক্সড আপ করে নিচ্ছি। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার রেখে দিচ্ছি সাইড করে, আর নিয়ে নিচ্ছি আমি কেক টিন। কেক টিনটা প্রথমে তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিয়েছি। এবার কেক টিনের চারপাশে আমি বাটার পেপার এইভাবে কেটে লাগিয়ে দিয়েছি, আর মাঝখানেও বাটার পেপার দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ বাটার পেপারের উপরেও আমি একবার তেল গ্রিজ করে নিচ্ছি, যাতে কেকটা আমার ডিমোল্ড করতে খুব সুবিধা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। ব্যাটারটা ঠিক ওপর থেকে এইভাবে দিলে
তা ভেতরে যে হাওয়া থাকে, এয়ার বাবলসটা থাকে, সেটা কিন্তু বেরিয়ে যায়। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আরও কিছু ফ্রুটি আর কাজু কিশমিশ, মানে আমার ড্রাই ফ্রুট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার কেক টিনটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এদিকে গ্যাসে কড়াই আমি প্রথমে প্রিহিট করে রেখেছিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি নুন আর একটি স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি, কারণ কড়াইটা আগের থেকে আমার প্রিহিট করা আছে। এবার কেক টিনটা বসিয়ে দিলাম আর আমি লিডটা লাগিয়ে দিয়েছি। 45 মিনিটস পরে আমি আবার চেক করব। গ্যাসের সিম একদম লোতে করে দিয়েছি। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে ভেতরটা কাঁচা আছে কি না সম্পূর্ণ হয়ে গেছে। দেখো টুথপিক আমার একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেক আমার সম্পূর্ণ রেডি। কেক টিন নামিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। এবার ডিমোল করার পালা। চলো কেকটাকে টিন থেকে ডিমোল করে নিচ্ছি। দেখো টিনটা আমার কত পরিষ্কার। এবার চারদিকে যে বাটার পেপারগুলো ছিল সেই পেপারগুলো আমি কেকের থেকে বার করে ফেলছি। কেকের ওপরে আমি কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি, কারণ কেক তো কি হয় বলতো, যত সুন্দর সাজানো যায় তত দেখতে অসাধারণ লাগে, আর খাওয়ার কথা তো তুলনাই হয় না। এবার হচ্ছে কাটার পালা। চলো তাহলে আমি তোমাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কেকটা। দেখো আমার কেকটা কি সুন্দর জালিদার হয়েছে, আর যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু খুব সফট হয়েছে। এখন আমি কেকটাকে কয়েকটা পিস করে নিচ্ছি, তাতে আমার কেকটা কেউ আসলে ঝট করে দিতে খুব সুবিধা হবে। দেখো কেকটা যে জালিদার হয়েছে উপর থেকে দেখেও বোঝা যাচ্ছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। আবারও বলি হ্যাপি ম্যারি খ্রিসমাস আমার সকল বন্ধুদের জন্য। ম্যারি খ্রিসমাস।